মোদী এলো, ভালোই করলো, জনগণের পেট বেঁচালো, ডিজিটালের তার খেলো, নতুন টাকা চালু করলো, রাম মন্দির উদ্ধার করলো, ভক্তবৃন্দ দেখতে গেল, রামেশ্বরম দর্শন করলো, ঘরে ঘরে দীপ জ্বালালো, বড় একটা লাড্ডু দিল, ট্রেন গাড়ি ফিরে দিল, ভক্তবৃন্দ বাড়ি এলো, মোদী সরকার নাম্বার এলো, বিদেশ থেকে মেডেল পেলো। কাজ করতেছ? এই হাতটা এরকম করো, একটা জিনিস আছে, হাতটা এরকম করো, হ্যাঁ, এই যে ছোট্ট চকলেট, আজকে চকলেট দে তো, এই জন্যে চকলেটটা নাও, এটা খাবা, এই করো, এই যারা ছোট্ট উপহার আমার তরফ থেকে, দাদা ভাইরা খুব পরিশ্রম করে, আমি এই সময় ডিস্টার্ব করছি, এইরকম ই করে নিয়ে একটা চকলেট, ঠিক আছে, ভালোভাবে কাজ করো, ভালো থাকো। চকলেট নিতে কাকা, চকলেট নেব, মিষ্টি চকলেট কোনটা, এইটা না কাকার কাছে, এখন চকলেট নেবো, চকলেটগুলো এগুলো তো ইয়ে বিভিন্ন ধরনের, কোনোটা মিষ্টি কোনোটা ঝাল, না ইন্ডিয়া ভারত মেশানো, ইন্ডিয়া ভারত মেশানো। কাকার দোকান থেকে চকলেট নিয়ে নিয়েছি একটা, আমিও খেয়ে দেখলাম কেমন, বেশ ভালো রয়েছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো এই চকলেট ডে যে রয়েছে আজকে, চকলেটগুলো দিবো অনেককে, আর ভিডিওর সঙ্গে থাকো, ভালো লাগবে। কাকা এখানে কাজ করছে, কাকা কাজ করতেছ? এই হাতটা এরকম করো, একটা জিনিস আছে, হাতটা এরকম করো, হ্যাঁ, এই যে ছোট্ট চকলেট, আজকে চকলেট দে তো, এই জন্যে চকলেটটা নাও, এটা খাবা। তো গাইস, এখানে দাদা ভাই ফুচকা বিক্রি করছে, আর দাদা ভাইকে বলবো এইরকম একটা ঘুষি দাও, একটা ছোট্ট জিনিস আছে। ও দাদা কাজ করছে, সরি আমি ডিস্টার্ব করলাম, একটু ফুচকা যেহেতু দিচ্ছে, কাস্টমারও আছে, আর একটা দাদা, এই দাদাকে বলি একটা এইরকম ঘুষি দাও হালকা করে, এই সাথে একটা ছোট্ট চকলেট, আজকে চকলেট ডে তো, আমার এই ছোট চকলেট, তাই এরকম করো, একটা একটা ছোট্ট জিনিস দিয়ে দিই, ছোট্ট একটা চকলেট, আজকে চকলেট দে তো, তার জন্য কিছু মনে করো না। তো গাইস, চকলেট ডেতে এইরকম করে চকলেট দিয়ে বেড়াচ্ছি। গাইস এখানে একটা দাদা ভাই বসে আছে, এই যে দাদা, একটা জিনিস এইরকম করো, এই যে একটা ছোট্ট চকলেট, আজকে চকলেট দে, হ্যাপি চকলেট দে, তো ছোট্ট একটা উপহার চকলেট, ঠিক আছে, ভালো থাকবা। বললাম দাদা আজকে চকলেট দে, তো এটা হ্যাপি চকলেট দে, এটা রাখো খাবা, হ্যাঁ না, ভালো চকলেট, আজকে চকলেট দে তো, অনেককে চকলেট দিয়েছি, ঠিক আছে, আমি ভিডিও বানাই ইউটিউবে ছাড়ে, কিছু মনে করো না, ঠিক আছে। তো এইরকম একটা ঘুষি দাও হালকা করে, এই আর সাথে একটা চকলেট, যেহেতু আজকে চকলেট ডে, কাকাকেও বলবে এইরকম একটু দাও, এই যে একটা চকলেট, আমার তরফ থেকে ছোট্ট একটা চকলেট, এইরকম দাও, এই যে বলছি, এই যে চকলেট বলবো তোমার। আচ্ছা তো গাইজ, কাকারা খুব পরিশ্রম করছে, এই দাদারাও রয়েছে, এই দাদাও রয়েছে, তো যাই হোক, কাকা কিছু বলতে চাইছে। মোদী এলো, ভালোই করলো, জনগণের পেট বেঁচালো, ডিজিটালের তার খেলো, নতুন টাকা চালু করলো, রাম মন্দির উদ্ধার করলো, ভক্তবৃন্দ দেখতে গেল, রামেশ্বরম দর্শন করলো, ঘরে ঘরে দীপ জ্বালালো, বড় একটা লাড্ডু দিল, ট্রেন গাড়ি ফিরিয়ে দিল, ভক্তবৃন্দ বাড়ি এলো, মোদী সরকার নাম্বার এলো, বিদেশ থেকে মেডেল পেলো, ভক্ত খুশি হলো। তো খুব ভালো বললো, মোদী নিয়ে এটা বলছো, রাম মন্দির, মোদী, এই সমস্ত কিছু মিলেমিশে। তো ছড়াটা ভালো লাগলে কমেন্ট করো, কাকাকে বলবো যে সকলে ভালোভাবে থাকো, ভালোভাবে কাজ করো, একটা চকলেট, হ্যাপি চকলেট ডে, ভালোভাবে কাজ করো। গাইজ টোটো চালায়, পরিশ্রম করছে, ঠিক আছে, টাটা। এখানে একটা দাদা ভাই আছে, কিছু সেলাই করছে, আমি একটা ছোট্ট জিনিস দেবো, এইরকম করে একটু ঘুষি দাও, এই যে আজকে চকলেট দে, হ্যাপি চকলেট দে, ঠিক আছে। আর এদিকে আরেকটা আছে, এই যে আসছে, আমার ভিডিও দেখো। আচ্ছা গাইজ, আমার ভিডিও দেখে আর খুব ভালো লাগে, ভালোভাবে কাজ করো, সাবধানে। নাম কি? আমার সুকুমার সাহা ব্লগ, হ্যাঁ, তোমার ভিডিও দেখি। আচ্ছা তো ভাইকে এইরকম একটা ঘুষি দিতে হলো, আর এই যে একটা ছোট্ট আমার তরফ থেকে চকলেট, হ্যাপি চকলেট ডে, সাবধানে ভালোভাবে কাজ করো, ভাইকে বলবো এইরকম একটা ঘুষি দাও, এই যে হ্যাপি চকলেট ডে, থ্যাংক ইউ, আর এই ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে, আর ভাইকে বলবো যে ভাই আমার ভিডিও দেখে, গাইজ অনেকে রয়েছে আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার, আর ভাইকে বললো ভালোভাবে থাকো, ভাই পড়াশোনা করো, কিসে এখন টেনে, তো ভালো করে পড়াশোনা করো, দাদাকে বলবো এরকম একটা ঘুষি দাও, দেখি এরকম একটা ঘুষি দাও, একটা জিনিস আছে, তো এই হচ্ছে চকলেট, আজকে চকলেট ডে, তো আমার তরফ থেকে ছোট্ট একটা চকলেট, এটা রাখো, ঠিক আছে, এরকম একটা ই করো, এই যে একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে,
দাদা ভাইরা খুব পরিশ্রম করে, আমি এই সময় ডিস্টার্ব করছি, এইরকম ই করে নিয়ে একটা চকলেট। ঠিক আছে, ভালোভাবে কাজ করো, ভালো থাকো। ঠিক আছে, টাটা।